আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আগামী ঈদে গরু কুরবানি না দেওয়ার জন্য মুসলমানদের প্রতি আবেদন জানালেন ইউডিএফ সুপ্রিমো সাংসদ মাওলানা বদরউদ্দিন আজমল। আগামী 10 জুলাই ঈদুল আজহা। আজমল বলেন সচ্ছল মুসলিমদের জন্য কুরবানি বাধ্যতামূলক, উট ছাগল মহিষ বেড়াও কুরবানি দেওয়া যায়। ভারতে অনেক ধর্ম অনেক বিশ্বাস আস্থার লোক বসবাস করেন। ভারতের বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বী গরুকে মাতৃজ্ঞানে পূজা করেন। আজমল একথা বলার পাশাপাশি বলেন 2008 সালে দারুল উলুম দেওবন্দ গরু কুরবানি না দেওয়ার জন্য আর্জি জানিয়েছিল ইসলাম ধর্মাবলম্বীদের। এছাড়া আজমল অন্য কোনো ধর্মাবলম্বীদের বাবা বেগে আঘাত না দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। শিলচর দুর্লভসরা যাত্রীবাহী ট্রেন বেহাল রেখে এবার বদরপুর থেকে দুর্লভসরা ছুটবে নতুন যাত্রীবাহী বিশেষ ট্রেন। আজ অর্থাৎ 4 জুলাই সোমবার থেকে দুর্লভসরা বদরপুর ও বদরপুর দুর্লভসরার মধ্যে যাত্রীবাহী বিশেষ ট্রেন চালু হয়েছে। দুর্লভসরা এবং বদরপুরের মধ্যে প্রতি সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার এবং শনিবার যাত্রীবাহী বিশেষ ট্রেনটি চলাচল করছে। ট্রেনে 6টি সেকেন্ড ক্লাস এবং 1টি DSLR ক্যামেরা মিলে মোট 7টি ক্যামেরা থাকবে। আজ অর্থাৎ সোমবার থেকে চলাচল করছে ওই রুট দিয়ে যাত্রীবাহী বিশেষ ট্রেনটি। বদরপুর জংশন থেকে 05694 নম্বরের বিশেষ ট্রেনটি দুর্লভসরার উদ্দেশ্যে ছেড়েছে বেলা 11:30 আর দুর্লভসরা গিয়ে পৌঁছেছে বিকেল 3:30। বন্যার জল কমতে না কমতেই আবার কাটাহাল নদীতে দ্রুত জল বাড়তে শুরু করেছে। যেভাবে নদীতে জল বাড়ছে তাতে হাইলাকান্দিতে বন্যার পদধ্বনি দেখা দিয়েছে। গতকাল সকাল থেকে কাটাখাল এবং দলেশ্বরীতে জল বাড়তে শুরু করে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। রাত 8টায় কাটাখাল নদীর মাটিজুরি ঘাটে জলস্তর ছিল 18.99 সেন্টিমিটার, সেখানে রাত 9টায় জলস্তর বেড়ে দাঁড়ায় 19.05 সেন্টিমিটারে। 1 ঘন্টায় মাটিজুরি ঘাটে জল বাড়ছে 6 সেন্টিমিটার করে। মাটিজুরিতে কাটাখালে নদীর বিপদসীমা হচ্ছে 20.27 সেন্টিমিটার, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জল বাড়ছে। একইভাবে গারমুড়ার দলেশ্বরী নদীতেও সকাল থেকে জল বাড়তে শুরু করেছে। গারমুড়ায় দলেশ্বরীর বিপদসীমা হচ্ছে 28.05 সেন্টিমিটার, তবে রাত 8টায় গারমুড়ায় জলের স্তর যেখানে ছিল 25.72 সেন্টিমিটার, সেখানে রাত 9টায় জলস্তর বেড়ে দাঁড়ায় 25.74 সেন্টিমিটারে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় নদীতে এখনও জলের স্তর বিপদসীমা অতিক্রম করেনি, তবে ক্রমশই বাড়ছে জলের স্তর। রামনগর জিপিতে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। গড় ছাড়া রয়েছেন শতাধিক পরিবার, একাধিক এলাকার লোকজন এখনও জলবন্দি। খাদ্য সংকট সহ পানীয় জল এবং পশুখাদ্যের অভাবে হাহাকার দেখা দিয়েছে এলাকায়। এই পরিস্থিতিতে ত্রাণ পশুখাদ্য সহ এলাকায় স্বাস্থ্য শিবিরের আবেদন জানিয়ে জেলা প্রশাসনের শরণাপন্ন হয়েছেন রামনগরের এপি সভাপতির প্রতিনিধি আতাউর রহমান লস্কর। তিনি বলেন বন্যার শুরু থেকেই বৃহত্তর রামনগর এলাকার একাধিক গ্রামের লোকজন জলবন্দি, যার দরুন তীব্র সংকটে পড়েছেন সবাই, কিন্তু এ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ত্রাণও পৌঁছায়নি ওইসব এলাকায়। দিশেহারা হয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বেসরকারি অনুষ্ঠান ভবন এবং বিভিন্ন স্কুলে। ওইসব অস্থায়ী শিবিরে বসবাসরতদের কোনো সরকারি ত্রাণ এখনও দেওয়া হয়নি। শহর সংলগ্ন রামনগর জিপির বন্যা পরিস্থিতি সরজমিনে তদন্ত করে সরকারি ত্রাণ বন্যার্তদের দেওয়ার আবেদন জানান আতাউর। রেশন দোকানের সামনে অসুস্থতার কারণ দেখিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রেখে রেশন মালিক জম্পুই পাহাড়ে আমোদ প্রমোদে ব্যস্ত। 2 দিন ধরে রেশন পাচ্ছেন না ওই এলাকার লোকজন। জনগণ রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে উদয়পুর মহকুমা প্রশাসন থেকে ফুড কন্ট্রোলার অভিজিৎ চক্রবর্তী গিয়ে জনগণের অভিযোগের সত্যতা খুঁজে পান এবং রেশন দোকানটিতে তালা ঝুলিয়ে দেন। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর রাজনগর এলাকার 1 নম্বর রেশন দোকানের মালিক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছিল। গত পরশুদিন ওই রেশন দোকানের মালিক বিশ্বজিৎ দাস অনকুটি জম্পুই হিলে ঘুরতে যান রেশন দোকান বন্ধ রেখে। তিনি প্রখর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রেশন শপের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দেন তিনি নাকি অসুস্থ, তাই রেশন দোকান 2 দিন বন্ধ থাকবে। কিন্তু সামাজিক মাধ্যমে উনার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে উনি বর্তমানে ধর্মনগর, উনকুটি এবং জম্পুই পাহাড়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত। 2 দিন ধরে রেশন সামগ্রী না পেয়ে এলাকার মানুষরা স্থানীয় প্রশাসনকে খবর দেন।
তাদের অভিযোগ শুনে প্রশাসন ঘটনার সত্যতা পেয়ে রেশন দোকানে তালা ঝুলিয়ে দেন। গত বছরের মতো এবার হাইয়ার সেকেন্ডারি কলেজ এবং স্নাতকোত্তর বর্ষে ছাত্রছাত্রীদের বিনামূল্যে নাম ভর্তি হবে। গরিব পরিবারের ছাত্রছাত্রীদের মাসুল রেহাই দিয়ে বিনামূল্যে নাম ভর্তি করার জন্য রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং কলেজ অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছে। তবে চাকরিজীবী এবং যাদের বার্ষিক আয় 2 লক্ষাধিক টাকা সেসব পরিবারের ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবেন না। উল্লেখ্য, 2022-23 শিক্ষাবর্ষে গরিব ছাত্রছাত্রীরা বিনামূল্যে নাম ভর্তির সুযোগ পাবে। তবে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে তাদের নিজ নিজ এলাকার রাজস্ব বিভাগের সার্কেল অফিসারের কাছ থেকে পারিবারিক ইনকাম সার্টিফিকেট আনতে হবে। বলা বাহুল্য, প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত রাজ্যের ছাত্রছাত্রীদের নাম ভর্তি বিনামূল্যে করা ছাড়াও রাজ্য সরকার পাঠ্যপুস্তক এবং ইউনিফর্ম ইত্যাদি দিয়ে আসছে। অবশ্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের উপস্থিতি অন্তত 75% হতে হবে। যদি কেউ ভুয়ো ইনকাম সার্টিফিকেট জমা দেয় তাহলে তারা বিনামূল্যের সুযোগ থেকে বঞ্চিত হবে। ভয়াবহ বন্যা গোটা শিলচর শহরকে জলাশয়ে বদলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকাকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শহরের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন অবস্থায়। বিশেষ করে তারাপুর চান্দমারি রোড এবং বৃহত্তর মালিনীবিল এলাকায় জনগণ নৌকা এবং বাঁশের তৈরি বেলায় যাতায়াত করছেন। বন্যার জমা জল চরম দুর্গন্ধযুক্ত হয়ে পড়ায় জনগণ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সাপ্লাই পাইপলাইন জলের তলায় থাকায় বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। তাছাড়া জল তুলতে গিয়েও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। কিছু ক্ষেত্রে জল তোলার ব্যবস্থা থাকলেও দুর্গন্ধযুক্ত জল ট্যাঙ্কে ওঠানো যাচ্ছে না। জলে বয়ে আসা বিভিন্ন আবর্জনা গোটা এলাকাকে দূষিত করে ফেলেছে। এমতাবস্থায় তারাপুর চাঁদমারি রোড, বৃহত্তর মালিনীবিল এলাকায় বসবাসকারী জনগণ ক্ষুদে শিশু এবং বৃদ্ধদের নিয়ে বর্তমানে চরম বিপাকে দিন কাটাচ্ছেন। জমা জলের দরুন গোটা এলাকার আবহাওয়া ধীরে ধীরে দূষিত আকার ধারণ করায় বিভিন্ন রোগের কবলে পড়ে আগামীতে স্থানীয়রা নানা সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। মাজুলির বক্তিদুয়ার গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। জেংরাইমুখ থানার অন্তর্গত বক্তিদুয়ার গ্রামের বিপুল শইকিয়ার মেয়ে দীপশিখা শইকিয়ার বিদ্যুৎপৃষ্টে অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ছাত্রীটি বাথরুমে স্নান করার সময় গিজার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাথরুমে গিজারের তারে আটকে ছাত্রীর মৃত্যু ঘটে। বক্তিদুয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল দীপশিখা। মৃত্যুর সময় ছাত্রীটির বয়স ছিল মাত্র 14 বছর। অরুণাচল প্রদেশে বন্যার জলে নিখোঁজ 2 বালকের খুঁজে উদ্ধার অভিযান 5 দিনের মাথায় বন্ধ করে দিয়েছে NDRF। গত 28 জুন পাপুমপারে জেলার হুতো গ্রামে হরকাবানের মুখে পড়েন 2 বালক। তাদের উদ্ধার করতে সেদিন থেকেই SDRF এবং NDRF ব্যাপক অভিযান চালানো শুরু করে। কিন্তু 5 দিন অতিক্রান্ত হয়ে গেলেও উদ্ধারকারী দল 2 বালকের সন্ধান পায়নি। তাই রবিবার বিকেল 4:30 থেকে তারা উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছেন। প্রসঙ্গত, গত 28 জুন হুতো পঞ্চায়েতের অন্তর্গত হেলঙ্গি নদীতে 9 জন ভেসে গিয়েছিলেন। তাদের মধ্যে 5 জনকে স্থানীয় জনসাধারণ উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন 2 বালকসহ 4 জন। পাপুমপারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা NDRF এবং SDRF-এর দল তৎক্ষণাৎ তালাশি অভিযান চালিয়ে একজনকে নিহত অবস্থায় এবং আরেকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তবে 2 নাবালক এখনও নিখোঁজ রয়েছেন। 5 দিন অতিক্রম করলে উদ্ধারকারী দল রবিবার বিকেলে তাদের অভিযান বন্ধ করে দেয়। এ খবর জানিয়েছেন রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আধিকারিক।